এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। কি খবর নায়ক সাহেব? মাহাত উৎফুল্ল গলায় বলল, ধন্যবাদ, মিস আম্বের উচিত জবাব দিয়েছে আজ মাহতাব খানকে, আর এই সব তোমার জন্য সম্ভব হয়েছে। আমি আর কি করলাম, তুমি যা বললে ভাঙা রেডিওর মতো তাই ওকে শুনিয়ে দিলাম, আর তোমার মিস আম্বের তাই তো তোতা পাখির মতো শিখে নিল। তবে মেয়েটা তোমায় প্রচন্ড ভালোবাসে। মাহাত গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে শান্ত গলায় বলল, জানি, আর এই সব কিছু আমি তার জন্যই করেছি, এখন শুধু সে আমাকে ক্ষমা করলেই হয়, কম তো কষ্ট দেইনি তাকে। আই উইস আম্বের তোমার অসহায়তাটা বুঝতে পারে। ওকে রাখছি, টেক কেয়ার, অল সোর। গাড়ি স্টার্ট করে মাহাত, ঝড়ের গতিতে চলছে তার গাড়ি, প্রায় কয়েক কিলোমিটার দূরে একটা হাইওয়েতে এসে থামে মাহাতের গাড়ি। সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল রিমেল। মাহাত ত্রস্ত পায়ে বেরিয়েই জড়িয়ে ধরে রিমেলকে, বুক ভরে প্রশান্তির শ্বাস নেয় সে। রিমেল অতি আনন্দের সাথে চাপড় দেয় বন্ধুর পিঠে, সোজা হয়ে দাঁড়াতেই দেখে মাহাতের জল জ্বলে চোখ দুটো কাতর হয়ে আছে। রিমেল একটা ফাইল এগিয়ে দেয় মাহাতের দিকে, মাহাত ফাইলটা দেখে প্রসন্ন হাসে, উচ্ছ্বসিত গলায় বলল, থ্যাঙ্কস ইয়ার। রিমেল ছোট্ট দম ফেলে আশ্বস্ত গলায় বলল, আই উইশ তোর সব সমস্যার সমাধান এবার হবে। খুশিতে মাথা ঝাঁকায় মাহাত, ঠোঁট চেপে ধরে কিছু একটা ভেবে তা ছাড়িয়ে লম্বা দম ফেলে, স্বাভাবিক গলায় প্রশ্ন করল, রিঝুম কোথায়? ওকে হোস্টেলে পাঠিয়েছি। ভালো করেছিস, এবার তুইও কিছুদিনের জন্য শহরের বাইরে চলে যা, আমি বললে ফিরে আসিস। ওকে, ভাবি কেমন আছে? ফিকে হাসে মাহাত, শান্ত গলায় বলল, ভালো। ব্যস্ত গলায় প্রশ্ন করল রিমেল, তোর মার ভাই ঝামেলা করছে না তো? ফাইরুজা আছে। ও আচ্ছা, এখন তুই যা, সময় নেই হাতে। রিমেল তার বাইকে করে চলে যায়। মাহাত আবারও দেখে ফাইল, তার অক্ষি যুগল চকচক করে ওঠে। সে এইবার তার প্রজাপতিকে নিজের কাছে নিয়ে আসবে, আর কখনো নিজের কাছ থেকে আলাদা করবে না, শুধু তাকে ক্ষমা করলেই হয়। মলিন হাসে মাহাত, বিছানার উপর হাঁটু ভাঁজ করে তার উপর চিবুক রেখে বসে আছে আম্বের, নিগুড়ো দৃষ্টিতে তাকিয়ে আছে ফাইরুজার দিকে। গত এক মাসে মেয়েটা তাকে এতটা অপমান করে দিবে ভাবেনি। ফাহাদার অলিজা তথস্থ হয়ে আছে কখন ফাহাদের বাবা ফিরবে, আর আম্বের আর ফাহাদের বিয়ে হবে। সারাদিনের মেন্টাল টর্চারের মধ্যে আম্বেরের এই এক টুকরো সুখ ফাইরুজা। যতক্ষণ ফাইরুজা তার পাশে থাকে, আম্বেরের মনে হয় সব ঝামেলা এক নিমেষে শেষ করতে পারবে। আম্বেরের পায়ে অতি মনোযোগ সহকারে নেইল পালিশ লাগিয়ে দিচ্ছে ফাইরুজা, সারাক্ষণ সাজিয়ে গুছিয়ে একদম পুতুল বানিয়ে রাখে আম্বেরকে। সারাদিনের এই উপচে পড়া ভালোবাসায় সবকিছু স্বাভাবিক হলেও রাতটা কাটে বিষণ্ণতায়। এখনো চোখ বন্ধ করলেই মাহাদের চেহারা ভেসে ওঠে আম্বেরের অক্ষি যুগলের আরশিতে। এত ভালোবাসা, এত বিশ্বাস, এত ভরসা, সব কি মিথ্যে ছিল, নাকি অনেক কিছুই দৃষ্টির অগোচরে? আম্বেরকে চুপ করে থাকতে দেখে ফাইরুজা উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে ডল, মন খারাপ? আম্বের মাথা ঝাঁকিয়ে নাবোধক সম্মতি দেয়, ঠোঁটে ফুটে বিরস হাসি। অনেকটা চুকে আম্বেরের পায়ে নেইল পালিশ দিচ্ছিল ফাইরুজা। আম্বেরের ল্যাপটানো মুখ দেখে সোজা হয়ে বসে ধীর গলায় বলল, কালার ভালো লাগছে না, অন্যটা দিব? আম্বের ব্যস্ত গলায় বলল, আরে না না, তেমন। আচমকা আম্বের চোখ মুখ কুচকে তার মুখ চেপে ধরে, ওয়াশরুমে গিয়ে গড়গড় করে বমি করতে থাকে। ফাইরুজা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে, ওয়াশরুমের আওয়াজ স্পষ্ট বাজছে তার কানে। বিচলিত হয়ে ওঠে ফাইরুজা, একজন গাইনোলজিস্ট হওয়ায় তার সন্দেহ যেদিকে যাচ্ছে তা একদম ঠিক নয় আম্বেরের জন্য। অনেকদিন ধরেই আম্বেরকে সে খেয়াল করছে, খাবারে অনীহা, স্মেলিং সমস্যা, আর হঠাৎ বমি তো আছেই। ওয়াশরুম থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে আম্বের বিছানায় বসে বুক ফুলিয়ে শ্বাস নেয়। ওড়না দিয়ে মুখ মুছে ফাইরুজার দিকে তাকাতেই ভ্রু কুচকায় আম্বের। ফাইরুজা গম্ভীর গলায় বলল, কি সমস্যা তোমার? আম্বের স্বাভাবিক গলায় বলল, আর বলো না, কয়েকদিন ধরে শরীরটা ভালো লাগছে না, কেমন ক্লান্ত লাগছে।
ফাইরুজ্জা গাঢ় চাহনি আবদ্ধ করে আম্বেরের দিকে। আম্বেরের হাত ধরে তার পালস চেক করে হক চুকিয়ে ওঠে ফাইরুজ্জা। ত্রস্ত গলায় বলল, এই মাসে তোমার পিরিয়ড মিস হয়েছে? আম্বের সব প্রতিভ হয়। শান্ত ভঙ্গিতে বলল, ফাইরুজ্জা চলে উঠে বলল, আগে কেন বলনি আমাকে? সত্যি করে বলো তো, তুমি আর মাহাত কখনো ইন্টিমেট হয়েছিলে নাকি? ফাইরুজ্জার কথায় আম্বেরের নিঃশ্বাস ভারী হতে থাকে। দুহাতে নিজের জামা খামচে ধরে সে। টলমল করে উঠে চোখ। আম্বেরের আগেই সন্দেহ হয়েছিল এমন কিছু একটা। কাঁপন শুরু হয় সারা শরীরে। অদ্ভুত গোগানের আওয়াজ বের হয়ে আসে আম্বেরের কলা থেকে। ফাইরুজ্জা কপট রাগ দেখিয়ে বলল, এমে কথা বলছো না কেন? আম্বের ঝরঝর করে কেঁদে ফেলে। শশব্যস্ত হয়ে ফাইরুজ্জা আম্বেরের মুখ চেপে ধরে। নিচু স্বরে বলল, চুপ চুপ, মামি আর ফাহাদ নিচেই আছে, যদি একবার শুনতে পাই খবর আছে। ফাইরুজ্জা আম্বেরের চোখ মুছে দেয়, শক্ত গলায় বলল, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আমি দেখছি। আম্বের কোনো কথা বলল না, পাথরের মতো চুপ করে বসে রইল। ফাইরুজ্জা তার ঘরে এসেই কল করে মাহাতকে। কল রিসিভ করতেই ইচ্ছে মতো ছাড়তে থাকে। মাহাত চুপ করে রইল। খ্যাপা গলায় ফাইরুজ্জা বলল, আর ইউ ক্রেজি? মাহাত শান্ত গলায় বলল, নো, আই এম গোইং টু বি আ ফাদার। ফাইরুজ্জা বিস্মিত গলায় বলল, তার মানে তুমি জানতে? বাবা হব আর নিজে জানবো না? ফাইরুজ্জা শীতল গলায় বলল, মেয়েটা ভয় পেয়ে আছে। আই নো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তুমি এখনই তার কাছে যাবে, সে আমার কাছে আসতে চাইবে, তুমি। মাহাতকে কথার মাঝখানে ব্রেক ধরিয়ে ফাইরুজ্জা বলল, তুমি কি করে জানো আম্বের তোমার কাছে যেতে চাইবে? স্মিত হাসে মাহাত। ওপাশ থেকে ফাইরুজ্জা তা বুঝতে কষ্ট হলো না। ধীর গলায় মাহাত বলল, আমার সত্তা, সে আমার প্রাণ, তাকে আমার চেয়ে ভালো কে জানবে? এখন শোনো, আমি যা বলি তাকে নিয়ে হসপিটাল যাবে, আমি টেক্সটে ঠিকানা দিয়ে দিচ্ছি। মিসেস শেখ আর ফাহাদকে বলবে তাকে শপিং করাতে নিয়ে যাচ্ছ। ফাইরুজ্জা ঠাট্টা মিশ্রিত গলায় বলল, হে, সন্ধ্যাবেলায় ওকে আমি শপিং এ নিয়ে যাব, আর তা বিশ্বাস করবে তোমার মা আর ভাই। মাহাত নিঃশব্দে হাসে, শান্ত গলায় বলল, জানি বিশ্বাস করবে না, আর এও জানি আসতেও দিতে চাইবে না, কিন্তু তুমি তাকে হসপিটালে নিয়ে আসবেই, আর তার প্রেগন্যান্সি টেস্ট করাবে। ফাইরুজ্জা গাঢ় গলায় উৎসুক হয়ে বলল, মাহাত, তুমি কি চাইছো বলো তো? আমি আমার প্রাণকে ফিরে পেতে চাই, আমার ভালোবাসার সুগন্ধি প্রজাপতি, আমার প্রজাপতি বউ। প্রসন্ন হাসে মাহাত। এই পাশ থেকে শীতল নিঃশ্বাস ফেলে ফাইরুজ্জা, থমথমে গলায় বলল, এত ভালোবাসো মেয়েটাকে, তবুও নিজের থেকে দূরে সরিয়ে দিলে, আর কি জঘন্য একটা চরিত্র তৈরি করছে তোমার তার মনে। মাহাত হতাশ গলায় বলল, কি করব বলো, তোমার ওই শাকচুন্দি মামি বক রাক্ষস ভাই আর ওই বিকট দৈত্য মাধব কান থেকে আমার ছোট্ট প্রজাপতিকে বাঁচানোর এই জন্যই এসব করেছে। আমি তো বুঝি না এদের কি কোনো কাজ নেই, সে ঘুরে ফিরে আমার পেছনে লাগতে আসে। হে হে করে হেসে ওঠে ফাইরুজ্জা। মাহাত গম্ভীর গলায় বলল, হ্যাঁ তুই এসো না, আমার বউকে একা রেখে আসছো কেন, যাও তার কাছে। ফাইরুজ্জা স্মিত হেসে ফিচেল গলায় বলল, বাপ্পা, ভালোবাসার সমুদ্রে দেখি জোয়ার শুরু হয়েছে। তার বলতে, আমার প্রজাপতিকে কতদিন কাছে পায় না, এইবার সময় হয়েছে তাকে জোয়ারের উত্তাল ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার। হয়েছে হয়েছে, আর বলতে হবে, আমি যাচ্ছি। মাহাত মৃদু হেসে বলল, ওকে ডিয়ার বই, না ভাবির খেয়াল রাখার জন্য আপনার এই ভাই সারা জীবন আপনার কাছে ঋণী। যখনই মনে হবে অধম ভাই আপনার কোনো কাজে আসবে, একবার আওয়াজ দেবেন। ফাইরুজ্জা কপট আর্তনাদ করে বলল, হাই, দিল তো বোনকে ডেকে আমার সর্বনাশ করে, ভাবলাম তোমার সাথে একটা রোমান্টিক ফিল্ম করব, বোন ডেকে দিল তো আমার রোম্যান্সের সত্যানাশ করে। আওয়াজ করে হেসে ওঠে মাহাত। তার মন ছুড়ে বলছে স্নিগ্ধ শীতল হাওয়া। তার মনে ফোটা ভালোবাসার চির যৌবন ও বসন্তের ফুলে উড়ে বেড়ানোর জন্য তার প্রজাপতিকে যে আসতেই হবে। চেম্বারে বসে আছে ফাইরুজ্জা। আগ্নেত্রীর চেম্বারে এসেছে আম্বেরকে নিয়ে ফাইরুজ্জা। মাহাত ঠিকানা দিয়েছে, প্রায় আধা ঘন্টা পর রিপোর্ট নিয়ে আসে একজন নার্স।
যাতে স্পষ্ট যে আম্বের কনসিপ্ট করেছে। নিজের অজান্তেই কেঁদে ফেলে আম্বের। এখন কি করবে সে? মাহাত তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ফাহাদ উন্মাদ হয়ে আছে তাকে বিয়ে করার জন্য। তাহলে তার অনাগত সন্তান তার কি হবে? বুক ভারী হয়ে আসে আম্বেরের, ক্ষণ ক্ষণ নিঃশ্বাস পড়তে থাকে। কান্নাগুলো দলা পাকিয়ে ঘিরে ধরেছে তার শ্বাসনালী। কেন তার সাথেই এমন হলো? কেন তার সন্তানের জীবনও তার মতোই হলো? মায়ের ভালোবাসা কখনো পায়নি আম্বের, বাবার ভালোবাসাও ছিল অমাবস্যার চাঁদের মতো, নির্দিষ্ট সময় ছাড়া জুটত না কপালে। আজ তার সন্তানের সাথে এমনটা হতে চলেছে, তবে দোষ কার? শুধুই তার? ভালোবাসার মানুষকে বিশ্বাস করে সে ভুল করেছে, আর তার মাসুল তার সন্তানকে দিতে হবে। জারজ বলবে সবাই তার সন্তানকে। হুমড়ি খেয়ে কেঁদে ওঠে আম্বের। এমন জীবন সে কখনো চায়নি। আম্বেরকে কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। সমস্ত নিস্তব্ধতা, সমস্ত নিঃশব্দতা, অপারগতা পেছনে ফেলে অনাগত সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকার ভুবন জেঁকে ধরেছে আম্বেরকে। তড়িঘড়ি করে চেম্বারে ঢুকে ফাহাদ। অগ্নি বিস্ফোরিত হচ্ছে তার চোখ দিয়ে। কিরমির করে বলল, কি হচ্ছে এখানে? ফাহাদের কথায় চকিতে ফিরে তাকায় সবাই। আগ্নেত্রী তপ্ত গলায় বলল, এইসব কি ধরনের অসভ্যতা? পারমিশন না নিয়ে ভিতরে এলেন কেন আপনি? ফাহাদের পেছনেই এসে দাঁড়ায় অলিজা। চোয়াল শক্ত করে ক্ষিপ্ত চোখে দাঁড়িয়ে আছে সে। ফাহাদ আগ্নেত্রীর কথার তোয়াক্কা না করে আম্বেরকে টেনে নিজের সামনে এনে কঠিন গলায় বলল, এসব কি হচ্ছে আম্বের? আম্বেরের শরীর থরথর করে কাঁপছে। ফাহাদ যদি জানতে পারে তার সন্তানের কথা। তেরতের করে অনুরোধিত ওষ্ঠাধর ছড়িয়ে আম্বের কিছু বলবে তার আগেই ঝাঁঝিয়ে উঠে অলিজা বলল, আরে এই মেয়ে বিন বিয়াতে মা হতে চলেছে, ছি ছি। ফাহাদ বিস্মিত গলায় বলল, আম্বের? আম্বের কাঁপতে কাঁপতে তার অধর জোড়া ছড়িয়ে শ্বাস নিতে নিতে ঘন ঘন অর্ধশ্বাস ফেলতে থাকে। ফাইরুজা হ্যাচকা টানে আম্বেরকে ছাড়িয়ে নেয় ফাহাদের কাছ থেকে। গমগমে গলায় বলল, হ্যাঁ আম্বের মা হতে চলেছে, মাহাতির সন্তানের মা। ডু ইউ এনি প্রবলেম? হোয়াট দা, কি বলতে চাস তুই? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ফাহাদ। ফাহাদ রুষ্ট গলায় বলল, ল্যাঙ্গুয়েজ মাই ফুড, ওকে আমি। ফাইরুজা আম্বেরের সামনে এসে দাঁড়িয়ে বলল, একদম ওকে হাত লাগাবি না। রাগে ফুসতে থাকে ফাহাদ। ইচ্ছে করছে নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলে। এত বড় ধোকা সে কিছুতেই মানতে পারছে না। মস্তিষ্কের নিউরনগুলো বেপরোয়া গতি বাড়াতে থাকে। পাশ থেকে অলিজা দাম্ভিক গলায় বলে ওঠেন, ভালো হয়েছে এখনো বিয়েটা হয়নি, বিয়ে হলে কি হতো একবার ভেবে দেখেছিস? ফাহাদ চলন্ত কয়লার মতো ছ্যাত করে উঠে বলল, যা স্যাট আম্মা, ওকে আমি বিয়ে করবই, কার বাচ্চোর পেটে আমার তাতে কিচ্ছু যায় আসে না। অলিজা অবাক গলায় বলল, এইসব কি বলছিস তুই? ঠিকই বলছি, আমি ওকেই বিয়ে করব, আর আজই। ভয়ে আটকে উঠে আম্বের রুদ্ধশ্বাসে বলল, না আমি কখনো তোমাকে বিয়ে করব না, আমি মাহাতকে ভালোবাসি। চিৎকার করে ওঠে ফাহাদ, বলল, আম্বের? ফাইরুজা দাম্ভিক হেসে বলল, আম্বের ঠিকই বলেছে, আর তুমি এমনিতেও আম্বেরকে বিয়ে করতে পারবে না, গর্ভবতী মেয়েদের বিয়ের নিয়ম নেই হাদিসে। তাচ্ছিল্যের হাসি হাসে ফাহাদ, শক্ত গলায় বলল, তাহলে আর কি অ্যাবর্শন করাবো? আম্বের ফুসলে উঠে শক্ত গলায় বলল, না আমার সন্তানের কোনো ক্ষতি আমি হতে দিব না, আর একবার যদি আমার সন্তানকে মারার কথা বলো আমার চেয়ে খারাপ কেউ হবে না। ফাহাদ হা হা করে হেসে ওঠে, বিদ্রুপূর্ণ গলায় বলল, কি করবে তুমি? মাহাত তোমাকে ফিরিয়ে নেবে না? ফাইরুজাকে ধাক্কা মেরে সরিয়ে আম্বেরের হাত শক্ত করে ধরে ফাহাদ হেসে হেসে বলল, কে বাঁচাবে তোমার সন্তানকে? ওর বাবা তো আসবে না, কি করবে তুমি? ওকে তো মরতেই হবে। আর্দ্র গলায় অস্ফুটভাবে আম্বের বলল, না না। আম্বেরের হাত ধরে টানতেই এক ধাক্কা এসে লাগে ফাহাদের গায়ে। ফাহাদ ছিটকে গিয়ে পড়ে আগ্নেত্রীর টেবিলের উপর। সোজা হয়ে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সে। কাঁপা কাঁপা গলায় বলল, তুই? শুনশান নিরাপত্তায় এসির ভোঁতা আওয়াজে ঝিমঝিম করছে মস্তিষ্ক।
রুদ্ধ নিঃশ্বাসের সাথে একে অন্যের দিকে ক্ষিপ্ত চাহনি যেন ভেঙে দিচ্ছে সব নিস্তব্ধতার মায়াজাল। মাহাত একপলক তাকায় আম্বেরের দিকে। ভীত সন্ত্রস্ত আম্বের তার শিওর নত করে ফাইরুজার পেছনে দাঁড়িয়ে আছে। আম্বেরকে দেখেই নম্রতা নেমে আসে মাহাতের চোখে, অনবরত কাঁদছে আম্বের। আম্বের থেকে চোখ ফিরিয়ে ফাহাদের দিকে তাকায় মাহাত। জ্বলন্ত চোখ দুটো দিয়ে ইচ্ছে হচ্ছে যেন এখনই ফাহাদকে জ্বালিয়ে দিই। অধর ছড়িয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস কি করে হলো আমার সন্তানকে মারার কথা বলার? ফাহাদ বিস্মিত দৃষ্টিতে ব্যগ্র গলায় বলল, তুই এখানে কেন? মাহাত চোয়াল শক্ত করে বলল, কেন, আসা উচিত হয়নি? ফাহাদ ভীত গলায় বলল, দেখ মাহাত, তুই কিন্তু আমি কিন্তু তোকে এখনই খুন করতে পারি। মাহাতের কথায় গর্জে ওঠে অলিজা, গমগমে গলায় বললেন, এইসব কি বলছিস তুই? নিজের ভাইকে মারার কথা বলতে লজ্জা করছে না তোর? উদ্ভ্রান্তের মতো হাসে মাহাত। অনেক কষ্টে হাসি থামিয়ে ঠোঁট চিপে ধরে বলল, ভাই? কিসের ভাই? যখন আমি কারো সন্তানই নই তখন আমার ভাই আসবে কোথা থেকে মিসেস শেখ? অলিজা তপ্ত গলায় বলল, মাহাত একদম আওয়াজ না। আম্বেরের দিকে কাতর চোখে তাকিয়ে নিরীহ গলায় বলল, আই'ম সরি মিস আম্বের, যা হয়েছে বা যা হচ্ছে তার কোনোটাই ঠিক নয়, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে নয়, না আমাদের সন্তানের অস্তিত্ব। চলেন আমার সাথে। আম্বের নড়ল না, শ্বাস আটকে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। ফাইরুজা আম্বেরকে পোষ করে বলল, দেখো আম্বের, সবসময় আমরা যা চোখে দেখি তা সত্য নাও হতে পারে, অনেক সত্যই মিথ্যের আড়ালে ঢেকে যায়। আমি তোমার আর মাহাতের সম্পর্কের গভীরতা জানি না, তবে তুমি ওকে ক্ষমা করবে কি না তা একান্তই তোমার ইচ্ছে, কারণ যা ঘটেছে তার শুধুমাত্র ভুক্তভোগী তুমি। কিন্তু এই মুহূর্তে তুমি একা নও, তোমার সন্তানকে তুমি এদের হাত থেকে একা একা বাঁচাতে পারবে না। আর সব মা তো এক নয় যে অর্থের লোভে নিজের সন্তানকে ত্যাগ করবে, তাই বলছি যাও মাহাতের সাথে, বাঁচাও তোমার অনাগত সন্তানকে। আম্বের কিছুক্ষণ মাহাতের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যিই তার এখন নিজের সন্তানের সেফটি প্রয়োজন। মাহাত হাত বাড়িয়ে কাতর গলায় বলল, প্লিজ মিস আম্বের। আম্বের নিজের কান্নার দলা গিলে নাই। মাহাতের পাশে এসে দাঁড়াতে তেতে ওঠে অলিজা, তীক্ষ্ণ গলায় বললেন, মাহাত তুই আমাকে কথা দিয়েছিস। মাহাত বিগলিত হাসে শক্ত গলায় বলল, কথা দিয়েছি এবং সেই কথা রেখেছি। আমার প্রাণের শরীরকে আমি আপনার হাতে তুলে দিয়েছি, কিন্তু আপনি কি করেছেন? যার গায়ে আমিও ভুল একটা আঁচড় লাগতে দিই না, আপনার মা ছেলে তার গায়ে হাত তুলেছেন। মাহাত থামে ফিচেল হেসে বলে, এখন নিশ্চয়ই আপনি চাইবেন না আপনার একমাত্র আদরের ছেলের সাথে এমন কোনো মেয়ের বিয়ে দিতে যে অন্য পুরুষের সন্তানের মা হতে চলেছে। অলিজা উত্তপ্ত গলায় বললেন, মাহাত। মাহাত শান্ত ভঙ্গিতে বলল, সরি মিসেস শেখ, আমি আমার কথা রেখেছি, কিন্তু আপনি আপনার শর্ত ভেঙেছেন, তাই আমি আমার ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আর আজকের পর আমার আর কোনো ঋণ নেই আপনার কাছে, সব পরিশোধ করেছি আমি। আমাকে জন্ম দেওয়ার ঋণ, আমাকে বাঁচানোর ঋণ, যে মা নিজের বিলাসিতার জন্য নিজের 5 বছরের সন্তানকে ছেড়ে চলে আসতে পারে সে আর যাই হোক মা হতে পারে না। মাহাতের আর্দ্র গলার আওয়াজে বুকের ভেতর ছিনছিনে ব্যথা অনুভূত হয় অলিজার। চোখ জ্বলে ওঠে তার, আসলেই মা হওয়ার যোগ্য না সে। নিজের সুখের জন্য নিজের সন্তানকে ছেড়ে আসতেও দুবার ভাবেনি অলিজা। অগ্নিশর্মা ফাহাদ পা বাড়াতেই আক্রোশ ভরা গলায় মাহাত বলল, ওখানে দাঁড়া, আজকের পর আমার স্ত্রী আর সন্তানের দিকে তাকাবি তো তোর চোখ আমি উপড়ে ফেলব। এই কাহিনী এখানেই শেষ, চল মিস আম্বের। আম্বেরকে নিয়ে চেম্বার থেকে বের হয় মাহাত। আহত বাঘের মতো হুঙ্কার দিয়ে ওঠে ফাহাদ, মোবাইল বের করে কল করে কাউকে। অলিজা ব্যস্ত হয়ে বললেন, কাকে কল করছিস তুই? মাহাতাব খানকে। আম্বের যখন আমার হবেই না তখন ওর বেঁচে থেকে কি লাভ? অলিজা আঁতকে ওঠে, অনেক কষ্ট দিয়েছে সে মাহাতকে, আর না। কিন্তু সে কিছু করার আগেই ফাহাদ সব জানিয়ে দেয় মাহতাব খানকে। দোকানে দুটো সজোরে থাপ্পড় পড়ায় ফ্লোরে গিয়ে পড়ে অলিজা।
প্রজ্বলিত চোখে তাকিয়ে নিজের উপর ঘৃণা ধরছে রাহাত শেখের। মাত্রই ফিরেছেন তিনি, আম্বেরের সাথে হওয়া কোনো ঘটনাই তার অজানা নয়। ফাইরুজা সব খুলে বলেছে। ছোটবেলা থেকে কখনো ফাহাদের গায়ে হাত তোলেনি রাহাত, কিন্তু আজ আর নিজেকে থামাতে পারলেন না, দু ঘা দিলেন তিনি। অলিজাকে উদ্দেশ্য করে কড়া গলায় বললেন,